করোনা অতিমারিতে রক্তের যোগান দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষের সহযোগিতায় পাতিহাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো। আমাদের লকডাউন চলছে, বিভিন্ন জায়গায় মানুষ মানে বড় পরিবহন লকডাউনের জন্য, সেখানে অবশ্যই রক্তের একটু সমস্যা দেখা দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব উদ্যোগী হয়ে আমাদের হাওড়া জেলার সমস্ত ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে এবং ওয়ার্ডে রক্তদান উৎসবের মাধ্যমে আমরা রক্তের সমস্যা পুরোটাই মিটিয়ে দিয়েছি। আমাদের এখন সাত দিন ধরেই কোনো না কোনো জায়গায় পার্টির তরফে রক্তদান উৎসব নির্দেশ দিয়েছিলেন যে রাজনীতি নয়, এবার সমাজ এবং মানুষের জন্য কিছু কাজ করতে হবে, তার জন্য রক্তদান শিবির করতে হবে, ব্লাড ব্যাংকগুলো রক্তশূন্যতা কাটতে হবে। তার নির্দেশ মতো আমাদের হাওড়া জেলার নেতা, হাওড়া জেলার অভিভাবক অরূপ রায় এবং হাওড়া জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ আমাদেরকে বিধায়ক কমলেশ চন্দ্র ঘোষ, যিনি প্রধানমন্ত্রীকে সঙ্গে আক্রান্ত রোগীদের সঙ্গে লড়াই করছেন, জেলার পর থেকে তার নির্দেশ মতো আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই রক্তদান শিবির করছি। আজ পর্যন্ত আমাদের এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত হলো ছাত্র সংগঠন করেছে, যুব সংগঠন করেছে, আমরা প্রায় 600 মিনিট মতো রক্ত ইতিমধ্যে তুলে দিতে পেরেছি। আগামী দিনে আরও অঞ্চলগুলো এই রক্তদান শিবির করবে, এর মধ্যে দিয়ে আমরা ব্লাড ব্যাংকগুলোর রক্ত শূন্যতা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। গোটা পশ্চিমবাংলায় এরকম ধরনের অনুষ্ঠান চলছে, হাওড়া জেলাতেও চলছে, জগৎবল্লভপুরে। থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।